মঙ্গলবার দুপুরে শিয়ালদার দক্ষিণ শাখায় বিদ্যাধরপুর স্টেশনে ক্যানিং গ্রামে ডাউন ট্রেন থামার পর ট্রেন থেকে নেমে দুই দুষ্কৃতী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রেলের হকার বিশ্বনাথ মণ্ডলের শরীরে অ্যাসিডে বোতল ছুড়ে মারে বলে অভিযোগ। অ্যাসিডে প্রতিক্রিয়ায় ওই হকারের শরীরে বহু অংশ ঝলসে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিশু অ্যাসিড হামলায় অল্প বিস্তর আহত হয়েছে বলেও জানা যায়। পুরো জামা প্যান্ট যা ছিল সব পুরো ফুট হয়ে গেছে, মোটা মোটা প্যান্ট জামা সব ফুট হয়ে গেছে, যেখানে যেখানে পড়েছে। ফুলাতে জামা পরেছিলাম বলে শুধু শরীরটা ঠিক আছে, নাহলে শরীর কপালে ছিটকে লেগেছে আর এখানে এসে পড়েছে। যেগুলো লেগেছে সময় গেঞ্জিটা খুলে দিয়েছিলাম বলে, নাহলে পুরো সব শরীর পড়ে যেত আমার। ওরও গেঞ্জি ফেঞ্জি সব খুলে দিয়েছে। আহত বিশ্বনাথ মণ্ডল শিয়ালদা জিআরপি এবং সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আপনারা তো মহিলা, এই ঘটনা ঘটলে অ্যাসিড হামলা কি বলবেন? আমরা চাই বাচ্চাগুলো কি নিরাপদ থাকবে না? আমরা চাই বাচ্চাদের জন্য, বাচ্চাদের যে ক্ষতি হয়েছে তার শাস্তি পাক, এটাই চাই। কি করে ঘটলো, কিভাবে ঘটলো? আমি তো ছিলাম না, কাজে গেছিলাম, বাচ্চা রেখে বাচ্চারা খেলছিল। আমি এসে এটাই শুনলাম যে বাচ্চারা খেলছিল, একজন ভদ্রলোকের মেরেছে, মারলে ছিটি এসে ওদের গায়ে লেগেছে। আমরা চাই যে করেছে সে শাস্তি পাক। আপনারা তো মহিলা, কতটা আতঙ্কিত এই ঘটনাতে? আমরা তো ঠিক বলতে পারছি না, আমি এই অবধি আমার মাথায় কাজ করছে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শোভন ডায়, আনন্দ বার্তা।